এখন অনেকেই ব্যাপারটার সাথে পরিচিত না, যার কারণে বলতে পারেন ভাই কিউলেট জিনিসটা কি। আসলে কিউলেটটা হচ্ছে আধুনিক একটা প্রযুক্তি টেকনোলজি, রিমোট ভয়েস হবে, রিমোট সারা ভয়েস হবে। আচ্ছা আচ্ছা, রিমোট ভয়েস হবে, রিমোট সারা ভয়েস হবে, দেখা দেন। কিন্তু এখন অনেকে বলেন যে ভাই তাহলে আপনি কথা বলছেন সেটা শুনতেছে না কেন? এটা না শোনার কারণ হচ্ছে, এটা যেহেতু আমাদের একটা রোবট টিভি বলা হয়, তো ওর একটা নির্দিষ্ট নাম আছে। আচ্ছা, আমরা যদি নাম বলে ডাক দিই তবে সে শুনবে, এছাড়া সারাদিন কথা বলে আপনি শুনবে না। ওর নামটা হচ্ছে গুগল। আমি যদি গুগল বলে ডাক দিই তবে সে শুনবে। আচ্ছা, আমরা একটু ট্রাই করি, দেখেন। হে গুগল, ভলিউম জিরো। এই দেখেন, মিউট করে দিয়েছে, ভলিউম জিরো। আচ্ছা আচ্ছা, আপনি বন্ধ করতে বললে বন্ধ হবে, চালু করতে বললে চালু হবে, যা বলেন এ টু জেড। আচ্ছা, এখন তো আমরা ধরেন ইউটিউব আমরা দেখলাম না, হোম স্ক্রিনে চলে যাবে, এটা সম্ভব? আপনি হোম স্ক্রিন বলে চলে যাবে। আচ্ছা, একটু দেখায় দেন দর্শকদের। এই গুগল, হোম স্ক্রিন ব্যাক। ও মানে একদম টোটাল। আচ্ছা, আমি আবার দেখাই যে ভাইয়ের হাতে কিন্তু রিমোট। আমার হাতে রিমোট, হ্যাঁ। আপনারা কিন্তু আবার এটা মনে করেন যে রিমোটে টিপে দিয়ে করতেছে। তো এখন কি আমরা ধরেন এক্সাম্পল আমরা খাটে শুয়ে আছি, হ্যাঁ, আমি টিভিটা অফ করে দিতে পারবো? হ্যাঁ, অফ করে দেন, আমি বলে অফ হয়ে যাবে। হ্যাঁ, দেখুন তো একটু। হে গুগল, পাওয়ার অফ। মানে অফ হয়ে গেছে। সো দেখেন, এই এখন বলেন যে ভাই এই যে এখন হচ্ছে শীতের দিন, একবার শুয়ে পড়লে অলসতা ধরে, যে খাতা কোম্পানি নিচ থেকে উঠতে মন চায় না, তাদের জন্য কিন্তু এখন বেটার একটা অপশন হয়েছে। কারণ এই টেকনোলজি আসলে সব কোম্পানি করে নাই, হাতে গোনা ইন্টারন্যাশনাল দুই একটা ব্র্যান্ড করছে। মানে 24 সালে যেটা লঞ্চ করার কথা ছিল, খেলা উপলক্ষে একটু আগেই লঞ্চ করে দিছে। মডেল আমরা একটু দেখাই, 32HS1 মডেলটা। এটা ভীষণ অ্যান্ড্রয়েড, স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি। আর আমাদের এই টিভিগুলো ওয়ারেন্টি গ্যারান্টি 4 বছর, প্যানেল পার্টস এ টু জেড সম্পূর্ণ 4 বছর। আমাদের এই মডেলটাকে থেকে শুরু করে গুগল সার্টিফাইড শুরু হয়ে গেছে, 32 ইঞ্চিতে এখন গুগল সার্টিফাইড পাচ্ছেন। মানে বলা যায় 2024 থেকে যে টিভি গুলো আসবে প্রত্যেকটা সার্টিফাইড টিভি। হ্যাঁ, প্রত্যেকটা গুগল সার্টিফাইড টিভি পাবে। মানে ঢাকা শহরের মধ্যে যদি হয় সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি হবে ফ্রি, কোনো চার্জ দেওয়া লাগবে না। শহরের বাইরে বাংলাদেশের 64 জেলাতে ডেলিভারি ফ্রি থাকবে, কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে, সেটাও ফ্রি, কোনো চার্জ দেওয়া লাগবে না। এই দুইটা টিভি যাবে হচ্ছে চৌমুহনী, কক্সবাজার চৌমুহনী। দেখেন আমরা কত সুন্দর করে প্যাকেট করে নিরাপত্তা ভাবে পাঠিয়ে দিয়ে থাকি। এটা কিন্তু কক্সবাজার যাবে, হ্যাঁ, এটা কুরিয়ারে যাবে মালটা। যেহেতু কুরিয়ারে যাবে, তার কারণে সেফটিটা আমরা বেশি দিয়ে থাকি। আপনার কুরিয়ার থেকে যখন আপনি বাসা নেবেন, বাসা খোলার আগ পর্যন্ত সম্পূর্ণ রিস্ক আমাদের, যেহেতু সেহেতু আমরা দেখেন কত সুন্দর করে প্যাকেট করে দেখছি, মানে এটা যেন কোনো ক্ষতি না হয়। ক্ষতি না। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভীষণ নিয়ে যতগুলো ভিডিও করছি বা যতগুলো ভিডিও করি তার চেয়ে মনে হয় আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ আপনার ভিডিওতে হয়, অর্থাৎ দর্শকরা আপনার ভিডিও পছন্দ করে। এটা কিন্তু আমি আসলে আপনারা খুশি করার জন্য বলতেছি না, আমার চ্যানেলে ঢুকলেও দেখতে পারবেন, আর দর্শকরা যারা ভিডিও দেখে তারা আপনার ভিডিও পছন্দ করে বলে এত ভিউ হয়, নয় তো ভিউ আর কথা না। লাস্ট আপনার ভিডিও ছাড়ছি মনে হয় 7 দিন আগে, প্রায় 5000 ক্রস হয়ে গেছে ঠিক হয়, মানে আর 3 দিনের মাথায় আর একটা ভিডিও ছাড়ছি, ওটা মনে হয় 2000 হয়নি। তো আপনার ভিডিও পছন্দ করতেছে না, একই তো পণ্য, ভীষণেরই তো পণ্য নিয়ে ভিডিও করছি, আপনার ভিডিও পছন্দ করে দর্শক। আসলে কারণ আছে তো ভাই, আসলে একটা জিনিস কাস্টমাররা চায় যে আমি একটা অফিসের শোরুমে নিলে একটা আস্থা বাজন একটা ব্যবহার আছে, আস্থা থাকা লাগবে। একটা জিনিস প্রোডাক্ট কিনলেন, প্রোডাক্ট তো ঠিক আছে কিনলেন, কিন্তু একটা আস্থা বাজন জায়গা থেকে যদি না নেন সেক্ষেত্রে দিন শেষে আপনার ভোগান্তি হবে। তো অফিসের শোরুম থেকে নিলে হচ্ছে আপনার এই ভোগান্তিটা হয় না, দিন শেষে আপনার একবার স্যাটিসফাই যে না আমি একটা প্রোডাক্ট কিনছি, আমি ইনশাল্লাহ স্যাটিসফাই আছি, ওইটাই আর কি। এই জন্য কাস্টমারে আমার প্রফেশনটা পছন্দ করে। হ্যাঁ, আপনার ভিডিও পছন্দ করে এবং আপনার ভিডিও করতেও, মানে যদি ভিডিও পছন্দ করে সেই ভিডিও করতেও কিন্তু ভালো লাগে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন আপনাদের অফিসিয়াল টিভিতে কি রেজিস্ট্রেশন করে দিচ্ছেন? হ্যাঁ, সেটা তো অবশ্যই। আর হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের বিষয়টা আমরা ফার্স্টেই বলে দিই যাতে আমরা বারবার বলতে না। ঢাকার মধ্যে, মানে ঢাকা শহরের মধ্যে যদি হয় সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি হবে ফ্রি, কোনো চার্জ দেওয়া লাগবে না। শহরের বাইরে বাংলাদেশের 64 জেলাতে ডেলিভারি ফ্রি থাকবে, কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে, সেটাও ফ্রি, কোনো চার্জ দেওয়া লাগবে না। আচ্ছা, আপনারা কি এরকম কয়েকজনকে পাঠাইছেন এরকম ফ্রি? আমাদের এগুলো রেগুলারই যাচ্ছে। আচ্ছা, রেগুলারই যাচ্ছে। আর ঢাকার ভিতরেও কি ফ্রি এরকম পাঠাচ্ছেন? ফ্রি, সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি, কোনো চার্জ দেওয়া লাগবে না। আপনার কাছে 24 থেকে শুরু করে 75 পর্যন্ত সবগুলো টিভি অ্যাভেলেবল আছে? সবগুলো আছে, সবগুলো অ্যাভেলেবল। আচ্ছা, আজকে কি দেখাবেন? আমরা 32 থেকে শুরু করবো, 24 কে চালিয়ে নিতে পারবো, কারণ এই যুগে 24 চাহিদা থাকে না। যাই, আর আপনার ওই সমস্ত টিভিগুলো দিয়ে ভিডিও লং করা চাচ্ছি না, ভিডিওটা শর্ট করার জন্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে মডেলগুলো কাস্টমারের চাহিদা বেশি থাকে, নতুন নতুন মডেলগুলো ওইগুলো আমরা দেখাবো। আচ্ছা, আমরা শুরু করে দিই 32 ইঞ্চি, একটা বেসিক টিভি, নন স্মার্ট। এই যে দেখেন, আজকে কিন্তু আমরা ব্লু স্ক্রিন করে রাখছি, অনেকে এইটা দেখে কমেন্ট করে পচায় দেন যে আমরা নাকি স্মার্ট টিভি দেখাইছি। হ্যাঁ, অনেকে ফোন দিয়ে বলে ভাই আপনি স্মার্ট টিভি দাম বলছেন এত টাকা, অথচ আমি কিন্তু এটা স্মার্ট একবারও বলি না, বারবার বলতেছি আমাদের P10 প্রাইম যে মডেলটা এটা নন স্মার্ট বেসিক টিভি, এটা ওয়াইফাই নেট ছাড়া সবই চলবে। স্মার্ট টিভি হচ্ছে এইগুলো, এগুলো পরে সাবজে, কিন্তু অনেকে ফোন দিয়ে বলেন ভাই আপনি স্মার্ট টিভি দাম বলছেন এত কথা, আমি কিন্তু মুখে একবারও বলি না এই টিভিটা স্মার্ট টিভি। যাই হোক, এটা 32 P10 প্রাইম মডেলটা, এটা ফুল বেজারলেস,
এটা দিয়ে মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার, এভরিথিং সব কিছু ব্যবহার করতে পারেন নেট ইউটিউব ব্যতীত, কারণ এটা তো নন স্মার্ট টিভি। তো এই টিভিটা আমাদের বর্তমান মার্কেট প্রাইস 18,500 টাকা, আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 14,300 টাকা, সাথে ডেলিভারি ফ্রি থাকবে, এক্সট্রা কোনো চার্জ লাগবে না। আবারও কিন্তু বলি এটা কিন্তু বেসিক টিভি, বেসিক টিভি 14,300 টাকা, আপনারা কিন্তু অনেক ভুল করেন, ঠিক আছে? তো অফিশিয়াল শোরুমে কোনো মিথ্যা বা ভুলের মানে আমার কথা হচ্ছে, আপনারা তো ভিডিওটা রেকর্ড হচ্ছে, হাজার হাজার মানুষজন দেখবে, ভিডিওতে যেই কথাটা বলছি সেই কথা শোরুমে আসবেন, কথা কাজ মিল না থাকে একটা বাস দিয়ে বাড়ি দিয়ে যাবেন মাথার মধ্যে। আচ্ছা, তো 14,300 টাকা হলে আপনারা কিন্তু বেসিক 32 ইঞ্চি ভিশনের এই টিভিটা নিতে পারবেন। জি, আর একটা বিষয় একটু ক্লিয়ার করে দেয়, সেটা হচ্ছে অনেকে আর একটু ভুল করেন, সেটা হচ্ছে আমাদের তো ভিশনের শোরুম এখন জায়গায় জায়গায় অনেক জায়গায় হয়ে গেছে, ভিশন অফিসিয়াল শোরুম, তো সেটা হচ্ছে কি আমরা যে অফারটা দিচ্ছি এটা আমাদের এই ব্রাঞ্চ থেকে দেওয়া হচ্ছে, অন্যান্য সব ব্রাঞ্চে না, হাতে গোনা 2-4টা ব্রাঞ্চে দেওয়া হচ্ছে। তো অনেকে যে ভুলটা করেন, এই অফারটা দেখার পর আপনার পাশের পাশে যে ভিশনের শোরুম আছে ওইখানে যা বলেন ভাই আপনার অফার দিচ্ছেন, না ভাই ওইখান থেকে অফারটা দেওয়া হয় না, অফারটা দেওয়া হচ্ছে উত্তরা থেকে। আচ্ছা, তো এই জন্য অবশ্যই অফারটা নিতে হলে উত্তরা ব্রাঞ্চ থেকে নিতে হবে, তবে আমরা আপনি আসতে না পারে আমরা তো ডেলিভারি করে দিচ্ছি আপনাকে, সমস্যা নেই, ফ্রি। হ্যাঁ, ফ্রিতে। এবার চলে যাই আমরা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভির মধ্যে সবচেয়ে লেটেস্ট যে টিভিটা, আচ্ছা, মানে 24 সালে যেটা লঞ্চ করার কথা ছিল, খেলা উপলক্ষে একটু আগেই লঞ্চ করে দিছে, মডেল আমরা একটু দেখাই, 32HS1 মডেলটা, এটা ভীষণ অ্যান্ড্রয়েড স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি। আর আমাদের এই টিভিগুলো ওয়ারেন্টি গ্যারান্টি 4 বছর, প্যানেল পার্টস এ টু জেড সম্পূর্ণ 4 বছর, অনেক কোম্পানি আছে 5 বছর, 10 বছর, 50 বছর বলে বিক্রি করে। তো আসলে এটা হচ্ছে আমাদের, যেহেতু এটা অফিসের শোরুম, আমরা কোম্পানি বাইরে কোনো কথাবার্তা বলবো না, কোম্পানি ডকুমেন্টস দলিলে যা লিখে দিচ্ছে ওয়ারেন্টি কার্ডে ওইটাই আপনি পাবেন। এখন আমি যদি বিক্রি করার জন্য 50 বছর বলে বিক্রি করি, এটা মৌখিক চুক্তি হবে, আমি আজ আছে কালকে নাও থাকতে পারি, আপনি তো 50 বছর তারা পাচ্ছেন না। আচ্ছা, তো এটা হচ্ছে মেন বিষয়, কোম্পানি যা দিবে তাই বলবো, যা দিবে না তা বলবো না। এটা হচ্ছে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি প্যানেল পার্টস, প্রয়োজনে ওয়ারেন্টি কার্ডটা পড়ে নেবেন, লেখা আছে পণ্য কেনার তারিখ হতে পরবর্তী 4 বছর প্যানেল, আবার লেখা আছে পণ্য কেনার তারিখ হতে পরবর্তী পার্টস 4 বছর, তার মানে প্যানেল পার্টস দুইটাই 4 বছর পাইছেন। আচ্যা, এইটা তো গুগল প্লে স্টোর দেওয়া আছে, পছন্দের অ্যাপস নামা নিতে পারবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল টিভি, গুগল অ্যাসিস্ট্যান্ট, রিমোটে যা বলবেন তাই পাচ্ছেন, ফুল ফ্রেমলেস একটি টিভি। আর আমাদের টিভিগুলো কিন্তু ক্রোম কাস্ট বিল্ড ইন করা আছে, আপনি কেউ চাইলে মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করে চালাতে পারেন, ইউটিউব নেটফ্লিক্স তো দেওয়াই আছে, ডলবি অডিও সাউন্ড সিস্টেম, হ্যাঁ, যেটা সাউন্ড কোয়ালিটিটা খুবই ডিজিটাল সাউন্ড সিস্টেম। মেইন হচ্ছে যে টিভিটা, এর আগে আমাদের যে মডেলগুলো ছিল বড় টিভিতে গুগল সার্টিফাইড ছিল, 32 থেকে শুরু করে ছোট টিভিতে গুগল সার্টিফাইড ছিল না, এখন থেকে কিন্তু আমাদের এই মডেলটাকে থেকে শুরু করে গুগল সার্টিফাইড শুরু হয়ে গেছে, 32 ইঞ্চিতে এখন গুগল সার্টিফাইড পাচ্ছেন, মানে বলা যায় 2024 থেকে যে টিভিগুলো আসবে প্রত্যেকটা সার্টিফাইড টিভি, হ্যাঁ, প্রত্যেকটা গুগল সার্টিফাইড টিভি পাবে। আচ্ছা আচ্ছা, তো এইটা আমাদের ডিসকাউন্ট প্রাইস কত? এইটা আমাদের ডিসকাউন্ট প্রাইস মাত্র 22,700 টাকা, সাথে ডেলিভারি ফ্রি থাকবে। কেউ যদি আপনার শোরুমে এসে নিয়ে যায় ভাই আমি উমুক ভাইয়ের চ্যানেল থেকে আসছি, কষ্ট করে আসছি, কারণ তাদের একটা দাবি থাকে যে ভাই একজন তো ঘরে বসে মালটা পাচ্ছে, তো আমি যত এসে নিচ্ছি তো এখানে আমার তো কিছুটা ই দরকার, অবশ্যই ভাই আপনার কষ্টের মূল্য আমরা দিব, তবে যতটুকু আমাদের পক্ষে পসিবল আমরা কনসিডার করে দিব, যারা শোরুমে এসে নিবে এটা শুধুমাত্র তাদের জন্য। তো এটার প্রাইস কত বলছেন? ডিসকাউন্ট প্রাইস 22,700 টাকা, যারা শোরুমে এসে নিয়ে যায় তাদের জন্য অপশন কিছুটা ডিসকাউন্ট করে দেওয়া যায় এক্সট্রা। তো দেখেন কালারগুলো একটু দেখেন, আসলে টিভিটা দেখলেই মানে মনটা ভরে যায়, এত সুন্দর কালার, 22,000 ব্র্যান্ডের টিভিতে কালার সম্পর্কে বলা লাগে না। তো এবার চলে যাই আমরা, আমাদের কিন্তু 32 আরো মডেল আছে, সবগুলো মডেল দেখাবো না। আচ্ছা, তো এবার চলে যাই আমরা 43-এর মধ্যে, হ্যাঁ, এটা হচ্ছে 43 ইঞ্চি একটা টিভি, মডেলটা আমরা একটু দেখে কাস্টমারদের, 43E3S ইনফিনিটি, ফুল এইচডি 1080 রেজলিউশন দিবে। হ্যাঁ, এটা অ্যান্ড্রয়েড আছে, আমাদের টিভিগুলো কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 11, 32 যেটা দেখেন সেটা ভার্সন 11, মানে সব কি এখন 11 হয়ে গেছে? হ্যাঁ, আমাদের সবগুলো ভার্সন 11, অ্যান্ড্রয়েড ভার্সন 11। আর এটা গুগল অ্যাসিস্ট্যান্ট, ভয়েস কন্ট্রোল, রিমোটে যা বলবেন তাই আসবে, এটাতে গুগল প্লে স্টোর দেওয়া আছে, পছন্দের অ্যাপস নামা নিতে পারবেন, ক্রোম কাস্ট বিল্ড ইন করা আছে, ইউটিউব নেটফ্লিক্স সবই পাচ্ছেন, ডলবি অডিও সাউন্ড সিস্টেম, ব্লুটুথ দেওয়া আছে, সাথে গুগল সার্টিফাইড পাচ্ছেন। ও, এটাও কি গুগল সার্টিফাইড? আমাদের সবগুলো টিভি গুগল সার্টিফাইড, ফুল ফ্রেমলেস দেখতে পাচ্ছেন, এটাও ওয়ারেন্টি গ্যারান্টি সেম 4 বছর, প্যানেল পার্টস এই টু জেড সম্পূর্ণ 4 বছর থাকবে, ফুল ফ্রেমলেস টিভি, মেটাল বডি, হ্যাঁ বডি থাকবে মেটাল। তো এই টিভিটা আমাদের বর্তমান মার্কেট প্রাইস 43,900 টাকা, এটা আমরা অফার দিয়ে রাখতেছি মাত্র 33,800 টাকা, 33,800 টাকা অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টিভি পাচ্ছেন। আচ্ছা, সাথে ডেলিভারি ফ্রি থাকবে, এক্সট্রা কোনো চার্জ লাগবে না, যারা শোরুমে এসে নিয়ে যাবেন তাদের জন্য স্পেশাল আর কনসিডার করে দেওয়া যাবে ইনশাআল্লাহ, যতটুকু পসিবল আমার পক্ষে। আচ্ছা আচ্ছা, তো এবার চলে আসলাম 4K টিভির মধ্যে, 4K এটা হচ্ছে আমাদের 4K মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে টিভিটা, সবচেয়ে বেশি চাহিদা থাকে, এটা কি গ্যালাক্সি? তো এটা G3S গ্যালাক্সি 4K। এর আগে যেটা ছিল RN1, এটা এখন বর্তমান মার্কেটে নাই, RN1 কি এখন অফ করে দিয়েছে? RN1 আমরা অফ করি নাই, কোম্পানি থেকে কিছু 2 মাস বন্ধ আছে, কারণ ওটা ট্রায়ালের জন্য আনছিল, ওটা যদি ভালো রেজাল্ট করে ওটা আবার ভবিষ্যতে পাবে। তো আমাদের আসলে ব্র্যান্ডে দেখেন মজাটা কোথায়, অন্য টিভি কি করে ওই নষ্ট হোক বা ভালো খারাপ এত কিছু যাতে করার সমস্যা মাল সেল হচ্ছে বিক্রি করতে থাকে, কিন্তু ব্র্যান্ডেড টিভিগুলো এটা করে না, পরীক্ষামূলকভাবে আগে ট্রায়াল দিয়ে দেখে যেটা পারফরমেন্স কেমন, যদি ভালো পারফরমেন্স করে তখন কিন্তু রেগুলার রাখে, এটা কিন্তু ভালো একটা অপশন, অন্যান্য সব কোম্পানি এই কাজগুলো করে না। তো আমাদের RN1টা হচ্ছে আপনার ট্রায়ালের জন্য ছিল, এখন 2 মাস দেখবে মার্কেট ফিডব্যাক কেমন, কাস্টমারদের এটা রিভিউ কেমন আসে, যদি ভালো রিভিউ আসে এটা আমার মার্কেটে আনবে,
আর দেখেন না এটা ফিডব্যাক তো আমাদের ভালো না তাহলে এটা মার্কেটে রাখবে না আচ্ছা তো যেহেতু যেটা রানিং আছে পরীক্ষিত মডেলটা আমরা ওইটা নিয়ে কথা বলি তো এটা হচ্ছে 43G3S গ্যালাক্সি 4K USD হ্যাঁ এটা অ্যান্ড্রয়েড টিভি এটাতে গুগল প্লে স্টোর দেওয়া আছে পছন্দ রেস নাম নিতে পারেন গুগল অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে ভয়েস কন্ট্রোল রিমোটে যা বলবেন তাই আসবে ক্রোমকাস্ট বিল্ট ইন করা আছে স্ক্রিন শেয়ার করতে পারেন ব্লুটুথ দেওয়া আছে নেটফ্লিক্স দেওয়া আছে ডলবি অডিও সাউন্ড সিস্টেম যেটা ডিজিটাল সাউন্ড সিস্টেম ব্লুটুথ দেওয়া আছে সাথে গুগল সার্টিফাইড তো এই এটাও ওয়ারেন্টি গ্যারান্টি সেম 4 বছর প্যানেল পার সম্পূর্ণ 4 বছর ওয়ারেন্টি গ্যারান্টি পুরো নেবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আর এই টিভিটা আমাদের বর্তমান মার্কেট প্রাইস 49,900 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 39,900 টাকা যারা শোরুমে এসে নেবেন তাদের জন্য 39,000 টাকা মানে 1,500 টাকা ছাড় 1,500 টাকা স্যার তো দেখেন 39,000 টাকা হলে আপনারা 43 ইঞ্চি রিয়েল 4K এবং এটাকে বলা যায় পরীক্ষিত টিভি সো আপনারা চাইলে কিন্তু ভিশনারি টিভিটা নিতে পারেন 23 সালের সবচেয়ে জনপ্রিয় টিভি এটা সবচেয়ে দামি টিভি এটা এবং সবচেয়ে দামি টিভি এটা সবচেয়ে পরীক্ষিত এটা এবং 4 বছরের গ্যারান্টি তো থাকে অনেক কিন্তু 4 বছর পাচ্ছে না তো এবার আমরা আর 50 দেখাবো না আমরা 55 চলে যাই 50 কি আছে না হ্যাঁ 50 আমাদের কাছে 50 4K আছে দেখতে সেম হবে জাস্ট সাইজ ছোট বড় ছোট ভাই বড় প্রাইসটা কত আসবে আর 50টার প্রাইস হচ্ছে 55,000 টাকা আসবে ডিসকাউন্ট দিয়ে মানে এটা খুচরা মূল্য 69,900 টাকা 4K এর ডিসকাউন্ট দিয়ে 55,000 টাকা সাথে ডেলিভারি ফ্রি ওকে তো এইটা হচ্ছে আমাদের 55 ইঞ্চি PQ1 গ্যালাক্সি প্রো গুগল টিভি আমরা একটু মডেলটা দেখাই কারণ এটা তো আমাদের মডেল দুইটা হয় এর আগে যে মডেলটা ছিল সেটা হচ্ছে G3S গ্যালাক্সি প্রো আর এটা হচ্ছে QLED এটা মডেলটা PQ1 গ্যালাক্সি প্রো এটা গুগল টিভি হ্যাঁ গুগল টিভি এটা হচ্ছে QLED এর আগেটা শুধু 4K ছিল এটা 4K QLED এখন অনেকেই ব্যাপারটার সাথে পরিচিত না যার কারণে বলতে পারেন ভাই QLED জিনিসটা কি আসলে QLED হচ্ছে আধুনিক একটা প্রযুক্তি টেকনোলজি সেটা হচ্ছে কিরকম যেমন আমাদের অন্যান্য টিভিগুলোতে আমরা যে আলোটা দেখতে পাই সেটা চতুর্দিকে লাইট দেওয়ার কারণে আমরা আলোটা দেখতে পাই আর এইটা কী করছে এই কালারটাকে বা এই ভিডিওটাকে আরও নিখুঁত করার জন্য কী করে প্রত্যেকটা আপনার পিক্সেলের পিছনে ছোটো 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 ক্ষুদ্র হিউজ লাইট দেওয়া থাকে যার কারণে আপনার এই মাথাতে ওই মাথায় সমান আলোটা আমরা দেখতে পাই আচ্ছা আচ্ছা উদাহরণস্বরূপ ধরেন আপনি যদি মোবাইলে একটা ফ্ল্যাশ লাইট অন করেন আপনার এক হাত সামনে যতটুকু আলো পাবেন আপনি কিন্তু 10 হাত সামনে ওই আলোটা পাবেন না আচ্ছা আচ্ছা তো যার কারণে হচ্ছে কিউএল টেকনোলজি এরকম আপনি যত দূরে যাবেন প্রত্যেকটাতে আলো এক সমান পাবেন এই মাথা থেকে এই মাথা আলো এক সমান পাবেন যার কারণে কালারটা আরও নিখুঁত দেখায় আরও আর কিউএলএড ওএলএড এর জন্য বাজেটটা অনেক বেশি হয়ে থাকে কারণ এই সমস্ত প্রোডাক্টগুলো খুব হাই রেজের হয়ে থাকে আচ্ছা আচ্ছা কারণ কোম্পানি কস্ট বেড়ে যায় এই প্রযুক্তির কারণে তো এইটা আমাদের রিমোটও বয়স হবে রিমোট সারও বয়স হবে আচ্ছা আচ্ছা রিমোট বয়স হবে রিমোট সারা বয়স হবে দেখা দেন প্রতি ভিডিওতে আপনার এই জিনিসটাই তো সবচেয়ে বেশি জনপ্রিয় হয় যে আসলে আচ্ছা আমরা একটু সাথে কথা বলে দেখা আচ্ছা সেটা হচ্ছে এটা কিন্তু রিমোটও হবে রিমোট সারাও হবে কিন্তু এখন অনেকে বলেন যে ভাই তাহলে আপনি কথা বলছেন সেটা শুনতেছেন না কেন এটা না শোনার কারণ হচ্ছে এটা যেহেতু আমাদের একটা রোবট টিভি বলা হয় তো ওর একটা নির্দিষ্ট নাম আছে আচ্ছা আমরা যদি নাম বলে ডাক দিই তবে সে শুনবে এছাড়া সারাদিন কথা বললে আপনি শুনবে না ওর নামটা হচ্ছে গুগল আমি যদি গুগল বলে ডাক দিই তবে সে শুনবে আচ্ছা আমরা একটু ট্রাই করি দেখেন হে গুগল ভলিউম 0 এই দেখেন মিউট করে দিয়েছে ভলিউম 0 আচ্ছা আচ্ছা আপনি বন্ধ করতে বললে বন্ধ হবে চালু করতে বললে চালু হবে যা বলেন এ টু জেড আচ্ছা এখন তো আমরা ধরেন ইউটিউব আমরা দেখলাম না হোম স্ক্রিনে চলে যাবে এটা সম্ভব আপনি হোম স্ক্রিন বলে চলে যাবে আচ্ছা একটু দেখায় দেন দর্শকদের এই গুগল হোম স্ক্রিন ব্যাক ও মানে একদম আচ্ছা আমি আবার দেখাই যে ভাইরাতে কিন্তু রিমোট আমার হাতে রিমোট হ্যাঁ আপনারা কিন্তু আবার এটা মনে করেন না যে রিমোটে টিভি দিয়ে করতেছে সো এখন কি আমরা ধরেন এক্সাম্পল আমরা খাটে শুয়ে আছি হ্যাঁ আমি টিভিটা অফ করে দিতে পারবো হ্যাঁ অফ করে দেই আমি বলে অফ হয়ে যাবে হ্যাঁ দেখেন তো একটু হে গুগল পাওয়ার অফ মানে অফ হয়ে গেছে সো দেখেন এখন বলেন যে ভাই এই যে এখন হচ্ছে শীতের দিন একবার শুয়ে পড়লে অলসতা ধরে যে খাতা কোম্পানি নিচ থেকে আর উঠতে মন চায় না তাদের জন্য কিন্তু এখন বেটার একটা অপশন হয়েছে কারণ এই টেকনোলজি আসলে সব কোম্পানি করে নাই হাতে গোনা ইন্টারন্যাশনাল দুই একটা ব্র্যান্ড করছে আচ্ছা আচ্ছা তো যার কারণে এই সুবিধাটা কিন্তু আপনারা নিতে পারেন কারণ দিন যাবে ডিজিটাল নতুন নতুন প্রযুক্তি আসবে তবে বাংলাদেশে কোম্পানি অন করে একটু দেখায় দেন দর্শকদের একদম সম্পূর্ণ কনফিউজ দূর করে দেন হে গুগল পাওয়ার অন মানে আবার আগের জায়গায় চলে আবার আগের জায়গায় চলে আসছে এইটাতে হচ্ছে কি আপনার যত আপনার স্পিড ব্যাটার থাকবে তত দ্রুত কাজ করবে আপনারা জানেন হয়তো আমাদের প্রায় একটা মাস ধরে সারা বাংলাদেশে নেটটা একটু স্লো যার কারণে প্রত্যেকটা কাজে একটু সমস্যা হচ্ছে যত স্পিড আপনার নেট স্পিড ভালো হবে তত ফাস্ট কাজ করবে আচ্ছা আচ্ছা তো আমাদের এটাও কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সেম 4 বছর প্যানেল পার্টস এটু যে সম্পূর্ণ 4 বছর থাকবে তো এটা ও আচ্ছা র্যাম রুমটা বলতে ভুলে গেছে এটা র্যাম রুম হচ্ছে 2GB 32GB ও আচ্ছা আচ্ছা 55 মডেলটা 2GB 32GB থাকছে সাথে কিউএলএড
আগে না এই যে এটা গেমিং টিভি ছিল, হ্যাঁ এটাও গেমিং, এটাও আপনার গেমিং টিভি, এটাও গেমস খেলা যাবে, এটা গেম খেলতে পারবেন আপনি। আচ্ছা প্রয়োজনে গেম খেলে উপর টিভি নিয়ে সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তো এই টিভিটার মধ্যে আমাদের দুইটা মডেল হয় যেটা বলছিলাম, জি সিরিজ গ্যালাক্সি, ওইটা ডিসকাউন্ট দিয়ে পড়বে 65,000 টাকা। মানে গ্যালাক্সিটার প্রাইস হচ্ছে 65,000 টাকা, গ্যালাক্সি প্রো যেটা, জি সিরিজ গ্যালাক্সি প্রো, ওইটা পড়বে 65,000 টাকা। আচ্ছা আর PQ1 গ্যালাক্সি প্রো যেটা কিউএলএড, বিশেষ করে কিউএলএড, এটা মার্কেট প্রাইস 85,000 টাকা, এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 68,000 টাকা, 68,000 টাকা, সাথে ডেলিভারি ফ্রি থাকবে। কোনো কাস্টমার যদি শোরুমে এসে তার নিজ দায়িত্বে নিয়ে যায়, তাদের জন্য স্পেশাল আরো ডিসকাউন্ট থাকবে, আরো ডিসকাউন্ট থাকবে। এখন কি দেখবো? আচ্ছা এবার দেখো আমরা 65, হ্যাঁ 65, এটা আপনার কিছুক্ষণের মধ্যে আমাদের চলে যাবে এই টিভিটা, সাথে আমাদের আটটা টিভি আছে 55, আমাদের টিভিটা কিন্তু প্রত্যেকটা টিভি ইনটেক যাবে। হ্যাঁ আচ্ছা, এইভাবে কি ইনটেক যায়? এইভাবে ইনটেক যাবে, যার কারণে আপনার দেখার জন্য বললাম, আমাদের এই 55 যে টিভিটা দেখতেছেন সেম লুক লাইক সেম টিভি, জাস্ট এটা ছোট ভাই, এটা বড় ভাই, মানে এটা 65 ইঞ্চি, হ্যাঁ এটা 65 ইঞ্চি, যার কারণে আমরা ওইটা আর খোলা দেখাতে চাচ্ছি না, কারণ ভিডিও লং হয়ে যাবে। আমরা এটা মৌখিকভাবে বলে দিই, এইটু র্যাম রোম সেম 2GB 32GB, এটা কিউএলএড 65 কিউএলএড টিভি, এটা একটা গুগল টিভি, হ্যাঁ এটা আমাদের বিষয়ে গুগল টিভি, গুগল টিভি 4K পাচ্ছেন, এটা কিন্তু গুগল টিভি, হ্যাঁ 2160 রেজলিউশন দেবে, গুগল টিভি 4K টিভি কিউএলএড, এটা আমাদের মার্কেট প্রাইস 1,05,000 টাকা, এটা ডিসকাউন্ট দেবে মাত্র 85,000 টাকা, সাথে ডেলিভারি ফ্রি থাকবে। মানে এটা 65 ইঞ্চি টিভি 85,000 টাকা, 85,000 টাকা, আর সাথে ডেলিভারি ফ্রি, ডেলিভারি ফ্রি, কেউ যদি শোরুমে এসে সাথে করে নিয়ে যান স্পেশাল আরো ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আর সো ফ্রেন্ডস, এগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা হোম সার্ভিস পাবেন, যেহেতু এখন হরতাল অবরোধ চলছে, অনেকে আসতে পারছেন না, তাদের জন্য ভাই আজকে মনে হয় আমি যতটুকু শোরুমে এসে দেখলাম আপনারা প্যাকেট করতেছিলেন, হ্যাঁ পণ্য প্যাকেট করতেছিলেন, তো এই বিষয়টা একটু দর্শকদের দেখান যে আসলে এই দুইটা টিভি যাবে হচ্ছে চৌমুহনী, কক্সবাজার চৌমুহনি, দেখেন আমরা কত সুন্দর করে প্যাকেট করে নিরাপত্তা ভাবে পাঠিয়ে দিয়ে থাকি। এটা কিন্তু কক্সবাজার যাবে, হ্যাঁ এটা কুরিয়ারে যাবে মালটা, যেহেতু কুরিয়ারে যাবে যার কারণে সেফটিটা আমরা বেশি দিয়ে থাকি। আপনার কুরিয়ার থেকে যখন আপনি বাসা নেবেন, বাসা খোলার আগ পর্যন্ত সম্পূর্ণ রিস্ক আমাদের, যেহেতু সেহেতু আমরা দেখেন কত সুন্দর করে প্যাকেট করে দেখছি, মানে এটা যেন কোনো ক্ষতি না হয়, ক্ষতি না হয়, মালটা প্রোডাক্টটা আপনার হাত পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত যেহেতু আমাদের দায়িত্ব, সো এখানে রিস্কটা আমাদের নিতে হয়, যার কারণে আমরা খুব সুন্দরভাবে জিনিসটা ই করে রাখি, খুব সুন্দরভাবে আপনার বাসা দেওয়া পৌঁছবে, কোনো রিস্ক নেই ইনশাল্লাহ। আপনার বাসা পৌঁছানোর আগ পর্যন্ত সম্পূর্ণ রিস্ক আমাদের। এখন দর্শকদের কাছে আমার একটা প্রশ্ন, এটা কক্সবাজার চৌমুহনী যাবে, আমি যখন ভিডিও করতে আসছি তখন একটা ভদ্রলোক আসছে, হ্যাঁ মানে ফোন দিছে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য, সো এখন আপনারা বলেন যে কক্সবাজার চৌমুহনী কি ভীষণের শোরুম নাই? অবশ্যই, তাহলে ভীষণের শোরুম থাকতেও ঢাকা থেকে ইমাম ভাইয়ের কাছে কেন নিছে? এখানে একটা হিউজ ডিসকাউন্ট পাচ্ছে, ডিসকাউন্ট পাচ্ছেন। একটা জিনিস দেখেন, উনি কি আমাদের কিন্তু কক্সবাজারের অফিসার শোরুম আছে, কিন্তু ওখানে যে এখানে যে ডিসকাউন্ট আছে ওখানে ডিসকাউন্ট দেওয়া হবে না। আচ্ছা এইটা একটু ভেঙে বলে, অনেকে বলে যে ভাই আমাদের বাসার পাশে শোরুম আছে, উনি তো এত ডিসকাউন্ট দেন, আপনার দিচ্ছেন কিভাবে? একটা কোশ্চেন থাকে, যেহেতু আমরা ডিসকাউন্ট একটু বেশি দিচ্ছি, কাস্টমারের ভিতরে একটু সন্দেহ থাকে, আমরা দেশের বাঙালি তো ভালো কিছু পাইলে দেশটা আসলে ভালোভাবে নিতে পারে না, তবে এটা কাস্টমার দোষ না, এটা সন্দেহ থাকার কথা, তবে আমরা বিষয়টা ক্লিয়ার করে দিই। আসলে এটা ডিপেন্ড করে আপনার সেলের উপর, ধরেন আপনি মাছ বাজারে গেছেন, মাছের সকালে যখন আড়তে যান, আড়তে একটা বোয়াল মাছ কিনতে পাওয়া যায় 1,000 টাকা, ওই আড়তে কিন্তু ওই যে যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু ওই মালটা 1,000 টাকা কিনে নিয়ে তারা খুচরো বিক্রি করবে কত টাকা ভাই? মিনিমাম 1,200-1,500 টাকা বিক্রি করবে, সেখানে একটা প্রফিট করে বিজনেস করবে। তো আড়তে কম পাওয়া যায়, কারণটা হচ্ছে আড়তে সেল বেশি, দৈনিক হিউজ টাকা সেল, ও তো আর এত টাকা সেল করতে পারে না, ও কিনে নিয়ে 200-500 টাকা বিজনেস করে এরপর আপনার মালটা খুচরো বিক্রি করবে। সেম আমাদের এখান থেকে হোলসেল করা হয়, যার কারণে আমরা একটা টিভিতে এত 5,000 টাকা কোম্পানি ব্যবসা দেওয়া লাগে না, 500 টাকা ব্যবসা দিলে অনেক, কারণ আমাদের হিউজ সেল, ওই সমস্ত শোরুমে মাসে যা সেল আমাদের একদিনে তা সেল আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া, তো যার কারণে আমরা এই ডিসকাউন্ট দিয়ে থাকি, কারণ আমাদের মার্কেট আমাদের মাথার মধ্যে একটা বোঝা থাকে, টার্গেটের বোঝা, এই টার্গেটটা ক্লিয়ার করার জন্য আমরা এক পিস মালও পাইকারি করে থাকি, যে সুবিধাটা আপনারা নিতে পারেন। আচ্ছা আচ্ছা, সো ফ্রেন্ডস এটা কিন্তু আপনারা আসলে পুরো মানে মাস জুড়ে আপনারা নিতে পারবেন, যদি আমাদের নতুন কোনো আপডেট আসে অবশ্যই ইমাম ভাই আপনাদেরকে জানিয়ে দিবে, এবং ইমাম ভাই কিন্তু সম্পূর্ণ বিষয়ের অফিসিয়াল শোরুমের সাথে অন্তর্ভুক্ত, এবং প্রত্যেকটা অফিসিয়াল পণ্য কিন্তু নিতে হলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা ভীষণ টিভি সম্বন্ধে, ভীষণের যে কোনো পণ্য সম্বন্ধে, যে কোনো প্রোডাক্ট সম্বন্ধে আপনারা যে কোনো ইনফরমেশন জানতে হলে ভিডিওর স্ক্রিনে দেখেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন। ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন। আমাদের লোকেশন ঢাকা উত্তর আজমপুর, উত্তর আজমপুর বাস স্ট্যান্ডে নেমে আমাদের কল দেন, আপনাকে রিসিভ করাবো ইনশাআল্লাহ। আচ্ছা তো ফ্রেন্ডস, আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, যে ইমাম ভাই কিন্তু শুধু যে টিভি নিয়ে বসে আছে এরকম না, এই দেখেন ভীষণের ফ্রিজ, ভীষণের প্রত্যেকটা পণ্য কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে।